বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বব্যাপী যে করাল গ্রাস করোনা ভাইরাস আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাক আছে। বাংলাদেশ সরকার সহ বিশ্বের প্রত্যেকটা দেশেই প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এজন্য আমাদের সরকার অনলাইন মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালুর পদ্ধতি করেছেন। আমি আজকে সেই অনলাইন মাধ্যমে চরপেশন টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেল মাহমুদ, আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সসীম দ্বারা অনুশীলনী 13.1 নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী এবং অভিভাবক তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার সালাম, সালাম আলাইকুম। তাহলে আজ আমাদের নবম দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত বিষয়ের সসীম দ্বারা, সসীম দ্বারা অধ্যায় 1 সম্পর্কে ধারণা থাকা দরকার। অনুক্রম 2 নম্বরে ধারণা থাকতে হবে আমাদের, ধারা কি। 3 নাম্বার পয়েন্টে আমাদের যেটা থাকতে হবে, ধারা কয় ধরনের। 6 বন্ধুরা, তাহলে আমরা পাঠে মনোযোগী হই যে আমাদের আজকের বিষয় সসীম ধারা। আমরা এই সসীম ধারা শেখার জন্য আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো অনুক্রম কি। কতগুলো রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে সম্পর্কিত। তাহলে কিভাবে সম্পর্কিত তাকে আমরা অনুক্রম বলবো। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ইত্যাদি পদ পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের মধ্যে সম্পর্ক থাকলে আমাদের অনুক্রমের শর্ত। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই পদগুলোর সাথে এখানে আমরা যদি প্রথম পদকে আমরা একটা সংখ্যা দিলাম 1, 2, 3, 4, এক্ষেত্রে আমরা দেখতেছি পূর্ববর্তী পদ 1, পরবর্তী পদ 2, এদের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে। 2 আর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে তাদের ভিতরে একটা সম্পর্ক আছে। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3, 4, 5, 6 স্বাভাবিক সংখ্যাগুলোর সেট, একটি অনুক্রম। যদি আমরা এরকম লিখি 5, 9, 4, 10, 13, এখানে কোনো পদের সাথে কোনো পদের কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়নি, তাই আমরা এই এই সংখ্যাগুলোকে আমরা অনুক্রম বলতে পারব না। শিক্ষার্থীরা, আমরা এখন শিখব ধারা সম্পর্কে। অনুক্রম যখনই একটা অনুক্রম হবে, সে অনুক্রমের মাঝে যদি আমরা প্লাস চিহ্ন যুক্ত করি, তাহলে আমরা তাকে ধারা বলতে পারি। যেমন
আমরা প্রথম যে ধারাটা লিখেছিলাম 1 2 3 4 5 6, এখানে যখন কমা থাকবে তখন তাকে আমরা বলবো অনুক্রম। যখন এই ধারা হবে তখন আমাদের খেয়াল করতে হবে কমার স্থানে ওয়ান হবে, কমার স্থানে ওয়ান প্লাস হবে। এখন কখনো কখনো কোন ধারা মাইনাস দ্বারাও আমরা দেখব যে যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে ধারা হয়, সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। আমরা এখন ধারা নিয়ে আলোচনা করলাম, ধারা কয় ধরনের। পরবর্তী প্রশ্ন হলো আমাদের ধারা কয় ধরনের। আমাদের 9-10 ক্লাসের জন্য যে ধারা আছে আমাদের, এখানে আমরা দুই ধরনের ধারা সম্পর্কে জানতে পারবো। একটা হলো নাম্বার 1 সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, আমরা আজ সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম সসীম ধারা। সসীম ধারার ভিতরে যে একটা পাঠ আছে সমান্তর ধারা, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে সমান্তর ধারা নিয়ে আমরা কিছু আলোচনা করি। অনুক্রম আমাদের হয়ে গেল, অনুক্রম সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন নাই। শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো অনুক্রম সম্পর্কে। এরপরে ধারা কিভাবে হয় তাও আমরা শিখতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা শিখতে পেরেছি ধারা কয় ধরনের, ধারা দুই ধরনের, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারা যেহেতু এটা একটি ধারা, সেহেতু আমাদের একটা ধারা বা একটা ধারা লিখতে হবে সংখ্যার ধারা। সেই হিসাবে আমরা যদি একটা সংখ্যা লিখি 1 3 5 7 9, এখানে কতগুলো সংখ্যা আছে, যেহেতু আমরা বলছি এটা সসীম ধারা, তাহলে আমরা এখানে যদি এই পর্যন্ত স্টপ করে দেই তাহলে এটা একটা সসীম ধারা হয়ে গেল। এই সসীম ধারা, সসীম ধারা থেকে আমাদের যদি বের করতে বলে যে এখানে কয়টি পদ আছে, পদের সংখ্যা কয়টি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। এখানে পাঁচটি পদ, পদ পাঁচটি। এরপরে আসতে পারে প্রথম পদ কত, প্রথম পদ সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ সমান 1। এরপরে আসতে পারে এখানে যেহেতু সমান্তর ধারা, সমান্তর ধারার সংজ্ঞা আমরা একটু আলোচনা করি। সংজ্ঞা সমান্তর ধারা হলো এমন একটি ধারা যে ধারা প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী প্রত্যেকটি পূর্বপদ থেকে পরপদকে পূর্বপদ থেকে বিয়োগ করলে বিয়োগফল সমান হয়। তার মানে হলো যেমন 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয় আমাদের 2, 5 থেকে যদি 3 বিয়োগ করি 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আমরা দেখলাম যে ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে পূর্ববর্তী পদের বিয়োগফল সমান, পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগফল 2,
যে কোনো পথ থেকে পূর্ববর্তী পথ, বিফল দুই। তাহলে আমরা দেখলাম সহজ কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি সামনের সংখ্যা থেকে পিছনের সংখ্যা যদি আমরা বিয়োগ করি, যদি বিয়োগফল প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা তাকে বলবো সমান্তর দ্বারা। তাহলে এখন যে অঙ্কটা আমাদের বোর্ডে আছে সে অঙ্কের দিকে আমরা নজর দেই। এখানে প্রথম পদ, এখানে পদ যদি বলি আমরা, তাহলে পদ 1 2 3 4 5 ফার্স্ট প্রথম পদ এ ওয়ান, শেষ পদ নিয়ে আমরা যদি করতে পারি, শেষ পদ, শেষ পদ কত? 9। আর শেষ পদকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, এন হলো 9। আর একটা জিনিস আমরা ধরতে পারি সাধারণ, আমরা এই লেখাটা আমাদের প্রয়োজন নেই, আমরা চলে আসছি আমাদের পাঠে, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান সমান আমরা বের করতে পারি 3 - 1 সমান সমান 2। তাহলে আমরা দেখলাম এটা একটা ধারা, যে ধারাটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারার ভিতরে আমরা এই জিনিসগুলা এভাবে বের করবো, ঠিক একইভাবে। তাহলে আমরা দেখলাম এখানে পদ আছে 5টি, প্রথম পদ এ, শেষ পদ এন সমান সমান 9, সাধারণ পদ, সাধারণ অনুপাত ডি সমান 3 - 1 সমান সমান 2। বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো, আমরা যদি এই ধারাটাকে একটু বড় করি, এখন আমরা খেয়াল করো, আমরা এখানে প্রথম প্রথম নাম্বার যেটা আছে আমরা আগে বলছি পদ 5টি, কিন্তু এখানে কয়টা পদ আছে আমরা জানি না। আমাদেরকে যদি বলে যে এখানে পদ কতটি, তাহলে আমরা কিভাবে বের করব সে সম্পর্কে এখন তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কিভাবে করতে হবে, সমাধান, সমাধান, সমাধানটা আমরা কিভাবে করব খেয়াল করো। আমরা প্রথমে যে জিনিসগুলো বের করেছি এগুলো আমাদের ঠিকই থাকবে, প্রথম পদে সমান 1, এখানে শেষ পদ, শেষ পদকে আমরা বলছি এনতম পদ বলতে পারি, এনতম পদ 21, কত 21। সাধারণ অনুপাত ডি সমান সমান, ঠিক আছে। এখন আমাদের যে সূত্র কাটা দরকার, সূত্র দিকে খেয়াল করি আমরা, আমাদের সূত্র জন্য সূত্র, সূত্র নাম্বার 1, এনতম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, 2 নম্বর হলো nতম পদের সমষ্টি n বাই 2 টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কের জন্য প্রযোজ্য, হয়তো বা এই রিলেটেড আরো কিছু সূত্র আমাদের প্রয়োজন হতে পারে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছি লিখছি, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথম সূত্র এনতম পদ, এখন এই অঙ্কটা যদি আমাকে বলে এখানে পদ কয়টি, তাহলে আমরা কিভাবে বের করব, আমরা প্রথমে প্রথম পদ বের করব, এ সমান 1, এনতম পদ 21, সাধারণ অনুপাত ডি সমান 2। এখন আমরা প্রশ্ন মধ্যে যদি আমরা ব্যবহার করি, এনতম পদ এরা বলছে 21, কিন্তু আমরা সূত্র হিসেবে পারি জানি এনতম পদ হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে ডি সমান সমান 21, এটাও এনতম পদ, এটাও এনতম পদ, এটা এনতম পদের সূত্র, আর এটা আমাদের প্রশ্নে যে শেষ পদ যাকে এনতম পদ বলি আমরা, সেই এনতম পদ হলো 21। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি বের করব, পদ সংখ্যা, পদ সংখ্যা n সমান 1, এই জিনিসটা আমরা এখানে বের করব, ক্লিয়ার? আমরা বের করব পদ সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, n সমান সমান 1, n এর মান বের করব। n এর মান বের করতে পারলে আমরা বুঝতে পারব এখানে কয়টি পদ আছে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমে a সমান 1, n তম পদ 21,
সাধারণ অনুপাত ডি সমান 3 মাইনাস 1 সমান 2 পদ সংখ্যায় n সমান কত এই মানটা আমাদের বের করতে হবে আচ্ছা আমরা যখন এই সূত্রটা জানতে পেরেছি তখন আমরা এখানে আমাদের যে মানগুলো আছে আমরা যদি একটু বসায় দেই a প্লাস n এর মান 9 d এর মান আমরা বের করেছি 2 সমান 21 বা ব্যবহার করব আমরা 1 প্লাস 2 দ্বারা যদি এটা গুণ করি 2n মাইনাস 2 সমান সমান 21 বা 2n মাইনাস 1 সমান সমান 21 2n সমান সমান 21 প্লাস 1 2n সমান সমান 22 n সমান সমান 22 বাই 2 এগেল n সমান সমান 5 তাহলে আমরা n এর মান পেলাম 11 তাহলে আমরা এখানে বলতে পারি এই ধারায় পদ আছে 11 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে আমরা দেখতেছি যে ডট ডট দেওয়া যে অংশটা আছে সেখানে কয়টা পদ থাকবে যদি আমরা 1 2 3 4 5 6টা পদ তাহলে এর ভিতরে আছে আমাদের 5টা পদ তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন সমান গুণ কোন সমান্তর ধারার ক্ষেত্রে যদি সসীম ধারা হয় আর সসীম ধারার কিছু পদ লুকায়িত থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কয়টি পদ আছে এবং কিভাবে বের করতে হবে সেটা আমরা এই অঙ্কের মাধ্যমে করতে পেরেছি আশা করি তোমরা এই সহজ সমাধানটি বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তীতে যাব এই ধারাটি থেকে কিভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি খেয়াল করি যখন যোগফল নির্ণয় করতে বলবে তখন আমাদের এই প্রশ্নটা থাকবে এরকম সমান সমান কত এখন আমরা খেয়াল করি তাহলে এখন আমরা বের করব কিভাবে এই অঙ্ক থেকে যদি আমরা করতে যাই তাহলে ঠিক আমাদের প্রথম পর্যায়ে যখন যে কয়টা সংখ্যা লুকায়িত থাকবে বা এখানে মোট কতটি সংখ্যা থাকবে যাকে বলি আমরা n সেই সংখ্যাটা আমরা বের করতে হবে তাহলে নিশ্চয় আমরা এর আগের অঙ্কে এখানে বের করতে পেরেছি n সমান কত n সমান 11 আর বাকি যে কাজগুলো আছে সেই কাজটা এখন আমরা করব তাহলে আমরা প্রথম পদ 1 n তম পদ 21 সাধারণ অনুপাত d সমান 2 পদ সংখ্যা n সমান 11 এখন আমরা বের করব এই ধারাটির যোগফল যোগফল প্রশ্নে নাও থাকতে পারে কিন্তু আমাদের বুঝে নিতে হবে আমরা যদি স্বাভাবিক সেন্সে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান সমান দেই তাহলে আমরা এটাকে অবশ্যই কি করব যোগ করব কিন্তু তোমাকে মুখে বলে না যে এটাকে যোগ করো যদি সামনে সমান সমান দেখো তাহলে তুমি 4 3 7 8 9 10 10 লিখে ফেলতে হবে এটাই হলো এই পদের অ্যানসার কত মানে 10 ঠিক আছে তো এই অঙ্কটা ঠিক একইভাবে আমরা এরকম মনে করতে পারি কিন্তু এমন এমন সংখ্যা থাকতে পারে যে সংখ্যাগুলো আমরা সহজে গণে বের করাটা কষ্ট হবে যেমন আমরা যদি দেখি এখানে 1 এর পরে 2 3 4 5 যদি 20টা সংখ্যা হয় তাহলে গণে করতে আমাদের অনেক সময় লাগবে ঠিক সেই অঙ্কটা আমরা কিছু সূত্র সাহায্যে যদি করি তাহলে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবো সেজন্য আমাদের জানতে হবে এই দুইটা সূত্র এই n n সংখ্যাটা আসলে আমরা অন্য নাম যদি দেই সেটাও হবে আমি যদি মনে করি p তম পদ n তম পদ মনে না করিলাম আমি n তম পদ মনে করছি তুমি যদি মনে করো p তম পদ তাইলে হবে সেক্ষেত্রে তোমার n জায়গায় p ব্যবহার করতে হবে ঠিক আছে আর বাকি প্রত্যেকটা জিনিসই প্রথম পদ আমি ব্যবহার করছি a তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো সাধারণ অনুপাত আমি d ব্যবহার করছি তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো পদ সংখ্যা n ব্যবহার করছি তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো সেক্ষেত্রে এই সংখ্যা এই নামগুলো তোমাকে পরিবর্তন করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা থ্যাংক ইউ এবার আমরা পরবর্তীতে যাই আমরা এই অঙ্কটা করব অঙ্কে বলা নেই আমাদের কি করার জন্য কিন্তু আমরা বুঝতে হবে এটা আমাদের বলছে সমষ্টি বের করার জন্য সমষ্টি বের করার জন্য আমরা একটা সূত্র অবশ্যই আগে আমরা লিখে রেখেছি n বাই 2 cos a প্লাস n মাইনাস 1 ইনটু d এখন আমরা এই সমষ্টি সূত্র প্রয়োগ করব আমরা এই অঙ্ক করার জন্য যে পদ সংখ্যা n সমান 11 এটা কিন্তু আগের অঙ্ক যেটা আমরা করেছি ওটা সম্পূর্ণ পরে এটা বের করতে হবে
এর পরে যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমরা যদি জানি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এনতম পদের সমষ্টি n by 2 twice a plus n minus 1 into b, এই সূত্রটা আমরা জানি। এখন n কত? n 11। তাহলে আমরা n এর জায়গায় যদি 11তম পদের সমষ্টি বের করি 11 by 2 twice, এর মান যদি আমরা বসাই, এর মান আমরা 1 পেয়েছি, n এর মান আমরা পেয়েছি 11 বিয়োগ 1 ইন্টু b মান পেয়েছি 2, তাহলে আমরা দেখব 2 প্লাস 11 থেকে 1 গেলে 10, 10 দুগুণা 20, তাহলে 11 বাই 2 ইন্টু 22, তাহলে 11 11 121, তাহলে 11 গুণ 11 সমান সমান 121। তাহলে আমরা 11তম পদের সমষ্টি পেলাম 121, 121। তাহলে আমরা এই কতর জায়গায় বলতে পারি 121। এবার আমরা কি বের করলাম, আমরা একটি সমান্তর দ্বারা, সসীম সমান্তর দ্বারা একটি সমষ্টি বের করলাম। এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, কারণ না বোঝার মতো এটা খুব একটা কঠিন অঙ্ক না। তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝবে, আর পরবর্তী সময় তোমরা যোগাযোগ করবে কোনো সমস্যা থাকলে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে অঙ্কটা করানো হলো, আমরা এই অঙ্কটা দিয়ে আমরা কি কি বুঝতে পারলাম, আমরা কিভাবে এনতম পদ বের করতে হবে, এন এর মান বের করতে হবে, কিভাবে সমষ্টি বের করতে হবে, এই শিখলাম। এর পরবর্তীতে আমরা বাড়ির কাজ, আগামী ক্লাসের জন্য বা আগামী বাসায় তোমাদের যে কাজটা থাকবে, একটা অঙ্ক দেওয়া হবে তোমাদেরকে, সেটা হলো 29 প্লাস 25 প্লাস 21 প্লাস মাইনাস 23 সমান সমান কত, এই একটা অঙ্ক তোমাদের বাসার জন্য থাকবে। এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে, আশা করি পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইনে ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।